বাসের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। আজকে নিয়ে চলে এসেছি এই বৃষ্টির সিজনে পমফ্লেট মাছ। আজকে এই পমফ্লেট মাছেরই মশলাদার কারি হবে। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন রান্নাঘরে যাবো, তার আগে কিছু কাঁচা লঙ্কা তুলে নেবো গাছ থেকে। এই লঙ্কাগুলো ছোট ছোট হয় কিন্তু বেশ ভালো রাগ আছে, ঝাল হয় ভালো। লঙ্কাগুলো জল দিয়ে একটু ধুয়ে নিলাম ভালো করে। এই যে মাছ, মাছগুলো দেখুন একদম পুরো চকচক করছে। মাছগুলো এত সুন্দর দেখতে, এত একদম পুরো ঝকঝক করছে রূপোর মতো, এই যে দেখুন। আর এই পমফ্লেট মাছের কিন্তু যে কোনো রেসিপি খেতে বেশি ভালো লাগে। তাহলে আজকে আমি একদম পুরো মশলাদার আর ঝাল ঝাল করে একদম পুরো কারি বানাবো। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর প্রত্যেক বন্ধুর কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে মনে হয় আবার বৃষ্টি চলে আসবে, এখন নিয়ে কষ্ট হয়ে এসেছে। এই মাছগুলো কাটারও কোনো ঝামেলা নেই। এই মাছগুলো কিন্তু একদম 12 মাস জুড়েই পাওয়া যায়, কিন্তু খুব দাম। হালকা হালকা করে একটু করে এইভাবে কেটে নিলে ভালো করে তেল মশলা খুব সুন্দর করে ঢুকে যাবে। আমার মাছ কাটা প্রায় শেষই হয়ে এসেছে, সব মাছগুলোই একদম ভালো করে বাছা হয়ে গেছে। এবার আমি ধুয়ে আনবো। চলে এসেছি, মাছের মধ্যে লবণ মাখিয়ে নেব। লবণ, এই মাছ তো নদীরই মাছ, এগুলো এর খুব বেশি কিন্তু লবণ লাগবে না। আমি এখন হলুদ মাখাচ্ছি না, লবণটা মাখিয়েই রাখবো এখন। একদম ভালো করে লবণ মাখিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি এবার মশলাগুলো বেটে নেব। এখানে দেখুন বন্ধুরা, কয়েক কোয়া রসুন আর একদম অল্প করে একটু আদা নিয়েছি। আদা আর রসুনটা একসঙ্গেই বেটে নেব। আর এখানে আছে এই যে গোটা জিরে বাটবো, আর বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি। আর এখানে ধনেটা গুঁড়ো আছে, মশলাগুলো বাটবো।
পেঁয়াজ সব থেতো করতে হবে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিমঝিম করে, আর সারাদিন যখন তখন টিপ 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 বৃষ্টি হচ্ছে। জিরে অল্প একটু গোটা জিরে রেখে দেব, দিয়ে বাকিটা বেটে নেব। উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, মাছের মধ্যে এবার হলুদটা মাখিয়ে নেব। আগে থাকতে এরকম লবণটা মাখিয়ে রেখে দিলে যদি একটুও বেশি লবণ হয়ে যায় জলটা ঝরে যায়। এই যে এতটা জল বেরিয়ে গেছে, কিন্তু হলুদ দিয়ে দিলে আর সেরকম জল বেরাবে না। এবার মাছটা যখন ভাজা হবে খুব সুন্দর করে একদম বেশ ভালো করে একদম হলুদটা মাখিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেলটাও একটু গরম করে নেব, এই মাছগুলো খুব নরম, তাই ভালো করে তেল কড়াই সব একদম গরম করে মাছটা ভাজলে তবে খুব ভালো করে মাছটা ভাজা হবে, ভাঙবে না। এবার মাছগুলো দেব, ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি। এরপরে দুটো করে দিতে হবে, সব মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়েছিলাম আমি, কিন্তু পুরো রান্নাটাই একদম সরিষার তেলেই করছি। উপরে একটু গোটা জিরে খুব সামান্য একদম দিলাম, দুটো কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা করে নিয়েছি, আদা রসুন আমি একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে বসাবো, জল না দিলে একটু বসে যাবে মিষ্টিটা। ধনে গুঁড়ো, জল পড়ে গেছে, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা ভালো করেই একদম কষাবো, অল্প একটু জল দেবো।
মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু তত ভালো হবে। এবার দিয়ে দেবো এখানে আমি টমেটোর কিষান কেচাপ রেখেছি, এটা দেবো। এখন বাড়িতে টমেটো নেই, এটাই দিচ্ছি। টমেটো থাকলে আপনারা টমেটো পেস্ট করেও দিতে পারেন কিংবা এমনি ছোটো করে কেটেও দিতে পারেন। অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে কিন্তু মশলাটা একটু কষাবো, তবে ভালো করে তেলটাও ছাড়বে, মশলার সমস্ত কাঁচা গন্ধও কেটে যাবে। মশলা থেকে কত সুন্দর একদম তেল ছেড়ে গেছে দেখুন বন্ধুরা। একদম খুব সুন্দর করে তেল ছাড়ছে আর কালারটাও চলে এসছে খুব সুন্দর। মশলা একদম খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার দিয়ে দেবো লবণ। লবণ খুব ভালো করে কিন্তু একদম গ্রেভি ফুটছে। এবার মাছগুলো দিয়ে দেবো। আমি পাঁচটা মাছ দিয়ে দিলাম, বাকি তিনটা মাছ রাখলাম। এটা লেবু দিয়ে টগরানো। এখানে চারটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো মাথাগুলো একটু করে ছিঁড়ে দিয়েছি। একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা, এবার ঢেলে নিচ্ছি। কাঁচা লঙ্কা নেবে নাকি? লঙ্কা 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 একটা এসছে তো মনে হয়। আচ্ছা কাঁচা লঙ্কা তো আছে, লঙ্কাগুলো খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে। রান্নাটাও খুব সুন্দর হয়েছে, স্বাদও খুব সুন্দর, মাছটা খুব টাটকা। কমপ্লেন মাছের এমনি যে কোনো রেসিপি খেতে বেশ ভালো লাগে, আর এরকম একদম মশলাদার কারি অসম্ভব টেস্ট লাগছে। আপনারা পমপ্লেন মাছের এরকম কারি রান্না করে খাবেন, অসাধারণ টেস্ট, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। সত্যি ভীষণ ভালো হয়েছে। আমি তো আরেকটু গ্রেভি নিয়ে আবার খানিকটা ভাত মাখাচ্ছি। মানে এরকম মশলাদার কারি থাকলে পমফ্রেট মাছের অন্য কোনো মানে তরকারি আর দরকারি হবে না, খুব সামান্য সামান্য একটু গ্রেভি নিলেই ভাত খুব সুন্দর করে মাখিয়ে খাওয়া যাচ্ছে। আর এই সময় একদম পুরো নদীতে মানে নদী থেকে ধরা একদম টাটকা টাটকা মাছ একদম বাজারে উঠছে, এর স্বাদটাই আলাদা।
সমৃদ্ধ আগে খেয়ে নিয়েছে। আজকে সমৃদ্ধ আগে খেয়ে নিয়েছে। আর কাঁটাটাও এত নরম, আর কাঁটাও চিবে খেয়ে নিচ্ছি, প্রচুর নরম কাঁটা। বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু আর পারলে একটা লাইক করবেন যদি ভালো লাগে, পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা সবাইকে।